কাইজার সাংমতি জুন তালে চিথাম সালমাই ব কেবেং হে বদনি আদং এবং ইয়াকশি বদনি বলেট বুরুডি আদং মানিক সরকার নি তৃতীয় মুম্বাই খড়ক দগনি কাইসা বদল ডেপুটেশন ডিমানি হাঙ্কর ফানি থানে লোক হামগ্রেনে বগৈ সানজা কাইজার সানমুং বুসুক জরাতে সামুং ক্লাইজাকা আবু নাইনা বগৈ ফাসাল ফুং ডান্সি হৈ তামা জরাব ইয়াকশি বদল সাগ্রা হাঙ্কর কমিটি নি বখাকতে খড়ক নি কাইসা বদল সাগ্রা হাঙ্কনি হাঙ্কর ফা সাজু ওয়াহিদ বাই মালাইকা আরমঞ্জকা এমএলএ প্রভাত চৌধুরী ইয়াকশি বদনের সালগ্রা হাঙ্কর কমিটির তাংফাং বাসুদেব মজুমদার আক্রোশ মাজানে আদং রক সানমুং ইয়াফারজাকুনি বুসুক জরাতে সামং খাইজাকা হাঙ্কর পড়ার সঙ্গে হাঙ্কর ফাশাকা কুচুক তাংফং শ্রীমণি বিশিংদি সাজাকা ইয়াগুলো হাঙ্কর ফাহাবারুমি অঙ্করে কক্তমাথুরি পান্ডাখলাই যে সানমুং ইয়াফারজাকা মুংসা সামং ইয়াপ্রি সেজায়কো সাকা ইয়াকশি বদনের আদং রক শর্টেজ অফ টিচিং স্টাফ, এটা বিদ্যাজীবী প্রকল্প, শর্টেজ অফ ফার্টিলাইজার পিভিসি ইন এগ্রি সাকসেস কোর্স, এটা এই বিষয়গুলো নিয়ে আমরা ওনার সঙ্গে আমরা কথা বলতে গিয়েছিলাম। যেটা গত 13 জুন আমাদের যে পরিষদীয় দল বিরোধী দলের নেতৃত্বে যেটা আমরা গিয়েছিলাম দিয়েছিলাম উইচারিং ফিডব্যাক, এই 2-3 মাসের মধ্যে কতটুকু কাজ উনি করেছেন এটাকে জানার জন্য আজকে ওনার কাছে আমরা গিয়েছিলাম। আমাদের সঙ্গে যশোমী ত্রিপুরা মাননীয় বিধায়ক থাকার কথা ছিল, সুনন্দ দাস মাননীয় বিধায়ক থাকার কথা ছিল, ওনারা দুজন অসুস্থ হওয়ার কারণে ওনারা আসতে পারেন নাই। তো আমি আর আমাদের এই এক্স সিকুইন গভীন বিল বাসুদার সঙ্গে আমরা গিয়েছিলাম এই বিষয়টা জানার জন্য। ইতিমধ্যে বাসুদা বলেছেন যে গত 12 জুন আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে ডিএম সাউথের কাছে একটা ডেপুটেশন আমরা দিয়েছি। এই ডিপুটেশনে সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয় আমরা তাদের কাছে উপস্থিত করেছিলাম, যাতে এই সাউথ ত্রিপুরা জেলার জনগণ বিভিন্ন বিষয়ের মধ্যে যেভাবে তারা বিভিন্নভাবে তারা সমস্যার মধ্যে জর্জরিত এটাকে সমাধান করার জন্য প্রথম কিছু হচ্ছে বিষয় হচ্ছে সোশ্যাল পেনশন, সামাজিক ভাতা। এখন আপনারাও জানবেন গ্রামে গঞ্জে কান পাতলে শুনবেন যে যারা বয়স্ক মা বাবারা আছেন তাদের যে সামাজিক ভাতা যারা পান প্রত্যেক মাসে 1 বা 2 তারিখ বা 10 তারিখের মধ্যে তাদের পেনশনগুলো পাওয়ার কথা, কিন্তু এই বিগত কয়েক বছর ধরে তারা 2 মাস অন্তর 3 মাস অন্তর তাদের সামাজিকগুলো পাতা পাচ্ছে। তো এই গ্রিভেন্সগুলো আমাদের শুনতে হয়, এই গ্রিভেন্সটা আমরা যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর জেলা শাসক ওনার কাছে আমরা উপস্থাপন করেছি বিষয়টাকে নজর দিয়ে, যাতে বৃদ্ধ বয়স্ক মা বাবারা যারা আছেন যারা ভাতা পাচ্ছেন সময় মতো তাদের পান। এটা আমরা গত জুন মাসে আমরা তাদের কাছে তুলে ধরেছিলাম, আজকে উনি বলছেন এটা কনসার্ন ডিপার্টমেন্টের কাছে উনি লিখেছেন যাতে এই বিষয়টা সহজেই এটাকে মানে কীভাবে আরও সহজতর করা যায়, কীভাবে মাসে মাসে পাওয়া যায় যে তুলে ধরবেন এই কথা উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই গজালিয়া থেকে অলাসারা ভাইয়া গগন মুজানা আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলার সমস্ত গ্রামীণ রাস্তাগুলো আজকে বেহাল অবস্থায়, কেউ কোনো এখানে নজর নেই এই রাস্তাগুলোকে সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য। এই বিষয়গুলো আমরা ডিএম স্যারের কাছে তুলে ধরেছি। ডিএম এর বক্তব্য হল যে উনি কনসার্ন ডিপার্টমেন্টের কাছে লিখেছে, হায়ার অথরিটির কাছে উনি লিখেছেন, হায়ার অথরিটির কাছে লিখবেন, সংস্থা দপ্তরের কাছে লিখবেন, কিন্তু মানুষ তো এই যে দুঃখ দুর্দশা থেকে এই যে বেহাল পরিষেবা থেকে উত্তরণ পেতে চায়, এই জায়গায় আমরা আবার ব্যবহার করেছি যে নির্দিষ্ট কিছু বিষয় যেটা আমরা তুলে ধরেছি আপনার কাছে, এগুলো আপনি যাতে সহজায় অচিরে এটাকে সংস্কারের মাধ্যমে যাতে এটাকে মানুষ চলাচলের উপযোগী করা যায়, সার কীটনাশকের ব্যবস্থা করা যায়, বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা যায়, এই কথাগুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি। এই বিষয়গুলোই আপনাদের মাধ্যমে আমাদের দক্ষিণ ত্রিপুরা যারা আমাদের যারা লোকজন আছেন তাদেরকে এই বিষয়গুলোই আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য আপনাদের একটা আশা আহ্বান করেছি, আপনারা একটা দিয়েছেন, এর জন্য আমরা কাজ তো হচ্ছেই না। সোশ্যাল অডিট বন্ধ কয়েকটা ব্লক বা একটা গ্রামের মধ্যে যারা করেছে এখানে 25 টাকা দুর্নীতি হেরিয়েছে, পত্রপত্রিকা ফলাও করে প্রচার হয়েছে আপনারা দেখেছেন। তো এনজিএন র্যাগের মধ্যে গভর্নমেন্ট যেটা
নোটিফিকেশন দিয়ে যে মজুরি কথা বলেছেন 212 টাকা। প্র্যাকটিক্যালি যারা কাজ করেন মজুরি পাচ্ছেন কেউ 190, কেউ 180, কেউ 70, 212 টাকা করে কেউ পাচ্ছে। তো সে জায়গায় আমরা বলেছি যে আউটপুট না আসার কারণে এটা হচ্ছে না। তাহলে আউটপুট কেন হচ্ছে না? এখন আমরা দেখতে পাই যে প্র্যাকটিক্যালি যারা মাঠে কাজ করে তারা সংখ্যায় কম, কিন্তু মাস্টার রুলের মধ্যে সংখ্যায় অনেক বেশি। কিছু লোক কাজ না করে মাস্টার রুলে সই করে টাকাগুলো খেটিয়ে নিচ্ছে, কিছু লোকের পরিশ্রমকে তারা ভাগ করে নিয়ে যাচ্ছে। এ জায়গায় আমরা বলেছি যে এটা যাতে যাতে কোনো রকমের যারা ন্যায্য কাজ করে তাদের ন্যায্য মজুরি যাতে পায় এই ব্যবস্থা যাতে করে, এটা ডিএমএর কন্ট্রোলে, এমজিএল ব্র্যাগার ডিএম যাতে একটা কাম করে। উনি বলেছেন এটা উনি যে দিন আমরা ডেভেলপ দিয়েছি এরপর থেকে সমস্ত ব্লকের কাছে উনি নির্দেশ পাঠিয়েছেন এটা যাতে না হয়। আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু এটা সব জায়গায় এইভাবে লাগু হয়ে। আর আপনার ফার্টিলাইজার ডিপিসি কৃষকের কথা বলছেন, কৃষকের আয়ের দ্বিগুণের কথা বলছেন, আমাদের বিজেপির বন্ধুরা আমাদের রাজ্য সরকাররা বলছেন কৃষকের আয় নাকি ওনারা দ্বিগুণ করবে। কৃষকের আয় দ্বিগুণ যখনই হবে যখন কৃষকের উৎপাদন বাড়বে, কৃষক তার উৎপাদনের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে। এখানে প্রত্যেকটা গুডাউন কৃষি দপ্তরের সাবসিস্টিউট গুলাতে ফার্টিলাইজার নেই, কোনো রকমের সার না আছে, ইউরিয়া না আছে, এমওপি না আছে, পিপিসি। কৃষকরা হন্য হয়ে ঘুরছে তাদের উৎপাদিত ফসলটা কীভাবে উৎপাদন বাড়াবে ইনপুটস দেওয়ার জন্য, কিন্তু কোথাও তারা সার পাচ্ছে না। তো আমাদের কাছে ওনারা আছেন, ওনারা বলেন যে ফার্টিলাইজার স্টোরগুলোতে সাবসিডি স্টোরগুলোকে ক্রাইসিস সংকট চলছে। এই জায়গায় আমরা বলছি যে ক্যাশ সেল আগের সরকারের আমলে 50% প্রাইভেট চ্যানেল, 50% গভর্নমেন্ট চ্যানেল দেওয়ার কথা, কিন্তু এখানে 50% দূরের কথা, নটে সিঙ্গেল পার্সন 1% ফার্টিলাইজার্স কৃষকদের সাথে দেওয়া হচ্ছে। এই জায়গায় তাদের যে বাসন, তাদের যে যে স্লোগান কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য, কৃষকদের যে যে মানে তাদের দ্বিগুণ করার কথা, এটা কিছুই হচ্ছে না। তো এই জায়গায় আমরা ডিএম স্যারকে বলেছি যাতে এই দক্ষিণ ত্রিপুরা জেলার কয়েকটি যে কৃষি মহকুমা আছে, যে সাবসিস্টিউটগুলো আছে, এখানে পর্যাপ্ত পরিমাণের সারের ব্যবস্থা, সারের যোগান দেওয়ার জন্য, যাতে কৃষকরা তাদের মাঠে তাদের উৎপাদিত ফসলের উৎপাদন বাড়াতে পারে। ডিএম স্যার বলেছেন এটা দেখবেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলছেন। আর আমি এবং আমাদের বিধায়ক রমাপ চৌধুরী ডিএমের কাছে আমরা গেছিলাম, বিভিন্ন দলনেতা সহ আমাদের পরিষদীয় দলের যে ডেপুটেশন তার আউটফিটটা কী এটা জানার জন্য আমরা গেছি। ডিএম খুব আন্তরিকতার সঙ্গে আমাদের সাথে কথা বলেছেন, আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলেছিলাম সেটা সম্পর্কে আমরা জানতে চাইলে ডিএম সাহেব একটা একটা করে সমস্ত বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। উনি বলেছেন যে আমাদের তরফ থেকে চেষ্টা আছে, সফলতা কতটুকু আসবে সেটা তো এখনই বলা যাচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করছি এই বিষয়গুলি যা আপনারা বলেছেন এগুলি যাতে যথাযথভাবে কার্যকরী হয় তার জন্য আমি চেষ্টা করছি। আমরা বিশেষ করে বিদ্যুতের যে অবস্থাটা এটা সম্পর্কে বলেছিলাম, উনি বলেছেন এ নিয়ে বারে বারে দীর্ঘ আলোচনা করেছি, চিঠি লিখেছি, কিন্তু সবটা হচ্ছে না এটা ঠিক, কিন্তু এটাকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না, আরও ভালোভাবে এটা যাতে কার্যকরী করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। এছাড়া অন্যান্য যে বিষয়গুলি ছিল সে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমরা বলেছি, উনিও সেটা রিপ্লাই করেছেন। আমি খুব বেশি সময় নিয়ে কথা বলতে চাইছি না, আমাদের বিধায়ক প্রভাত চৌধুরী এখানে আছেন, উনি বিস্তৃতভাবে বলবেন, তারপরেও যদি কিছু থাকে আমি পরবর্তী সময় ওই অটল জলধারা যোজনা সমস্ত পাড়াতে আমরা দেখেছি লাইন দিয়ে দিয়েছে, ট্যাপ দিয়ে দিয়েছে, কিন্তু সোর্স নেই, জল পাচ্ছে না, কিন্তু কন্ট্রাক্টর যারা ট্যাপ লাগিয়ে দিয়েছে ওরা বিল পেয়ে গেছে, কিন্তু যারা বিশুদ্ধ পানীয় জলের কথা বলছে 1 ফুটা 1 দূর
পানীয় জলের ব্যবস্থা হচ্ছে না। তো আমরা এটা বলছি যাতে বিশুদ্ধ জলের যেটা ব্যবস্থা করবেন সরকার ঘোষণা দিয়েছে, অটল জলধারার জন্য অটল যারা এই জলধারা যোজনার কথা বলেছেন, এটা যাতে সুস্থভাবে হয় এটাকে যাতে আপনি দেখেন, লুক আপটার করেন, এই কথা আমরা ডিএমের কাছে তুলে ধরেছি। বলেছিলাম যে রুরাল রোড কানেক্টিভিটি, গ্রামীণ যে রাস্তাঘাট, আপনারা জানেন যে বিলনিয়ার সঙ্গে সাবরুমের যে ইজিয়েস্ট ওয়ে অফ কানেক্টিভিটি সাবরুম অ্যান্ড বিলনিয়ার, বিলনিয়ার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সাবরুমের মানুষ আসতে হয়, তারা তলাসরা হয়ে গগন মুজা হয়ে গজলিয়া হয়ে এদিকে আসে। আমাদের আমলের তৈরি রাস্তা এখন পর্যন্ত এই রাস্তাগুলো একদিকে পুরো মানে কার্পেটিং উঠে গেছে, অন্যদিকে জঙ্গলগুলো পরিষ্কার না করার কারণে জঙ্গলগুলো দুই দিকে একেবারে গুরু হাটার মতো রাস্তা করে তুলিয়েছে। এই রাস্তা দিয়ে সাবরুমে যারা কর্মচারী বিভিন্ন কারণে মহকুমা শাসকের অফিসে আসতে লাগে, আমাদের যে শিক্ষা দপ্তরের কাছে আসতে লাগে, এখানে এই রাস্তার বেহাল অবস্থা। আমরা ডিএমকে সুবিধাও বলেছি এই রাস্তাকে যাতে কোনো সংস্কার হয়, সংস্কার করে মানুষ চলাচলের উপযোগী দূর করে তোলা হয়। উনি বলেছেন সংস্কৃত প্রসঙ্গ হবে, ডিএমের কথাবার্তায় যেটা বোঝা গেল, উনি হেয়ার অথরিটির কাছে লিখেছেন, উনি কনসার্ন ডিপার্টমেন্টের কাছে চিঠি লিখেছেন, এতটুকু উনি আশ্বস্ত করেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের মনে হয়েছে কিছুই হয়ে গেছে। আপনি তো এমএলএ প্রভাত চৌধুরী তো বলেছেন একটা বিষয় যে এমজি এম জায়গা, উনি বলছেন যে আমরা একজন অফিসার নিয়োগ করেছি এমএনএস, আসলে ম্যাট যে আউটপুট আসে না, উনি বলছিলেন আমাদের আউটপুট আসছে না, এই জন্যেই এত অসুবিধা হচ্ছে। আমরা বলছিলাম সত্যিকারের যারা শ্রমিক এরা যখন 30-35 বা 40 দিন কাজ করেন, যা আসলে যারা কাজই করেন না, এরা 100 দিনের টাকা পান, 15-20 জন করে এরকম 100 দিন করে কাজ করেছেন, এরকম টাকা পাচ্ছেন। তো স্বাভাবিকভাবে ওরা যেহেতু কাজ করেন না, যারা কাজ করেন এদের এটা ওইভাবে অ্যাভারেজ তাদের আউটপুটের সংখ্যাটা কমে যাবে, এই ক্ষেত্রে তো আপনি দেখা দরকার। উনি বলছেন আমরা একজন স্পেশাল লোক নিয়োগ করেছি, উনি সকালেও তার অ্যাটেন্ডেন্স নেবেন, শেষ যখন হবে তখনও অ্যাটেন্ডেন্স নেবেন, তাহলে এখন আর সেটা সেই এটা হবে না। সেই লোকটা হলো যাকে ম্যাটি বলা হয় বা উনি বলছেন এমএনএস রেগা সখী, বাংলাদেশের রেগা সখী, তো ওনার কথাটা কেউ শুনেন না, কে শুনবে? উনি একজন প্রাইভেট কনসার্ন, ওনাকে 150-200 টাকা দেয় আর ওনার দায়িত্ব নাম লেখা, ওনাকে কেউ পাত্তাই দেয় না। স্বাভাবিকভাবে আউটপুটের যে প্রশ্নটা এনেছেন, এই আউটপুট কিন্তু আসবে না কোনো দিন, এটা রেগুলারাইজ হবে না। অর্থাৎ ডিএমের যে কথা এটা কার্যকরী হচ্ছে না। আরেকটা বিষয়তে একটু কনফিউশন থাকবে, ফার্টিলাইজার স্টোরে কিছু সার আছে, এই সারগুলি স্কিমেটিক, কিছু স্কিম আছে, স্কিমের অ্যাগেনস্টে সার পাওয়া যায়, কিন্তু সাধারণ কৃষক বা অন্যান্য মানুষ যারা বিভিন্ন কাজে সার লাগে তাদের কাছে সে সার এক ফোঁটাও স্টোরে নেয় এবং বাজারেও নেয়। তো স্বাভাবিকভাবে বিভিন্ন স্কিমের সঙ্গে যারা যুক্ত এরা কিছু সার পেলেও সাধারণ মানুষ যারা তাদের সার পাওয়ার কোনো সুযোগ নেয়, তারা সার পাচ্ছেন না। তো সেদিক থেকে আমরা ডেপুটেশন দেওয়ার পরেও কোনো ধরনের যে ডেভেলপমেন্ট নাই এতে কিন্তু এটা পরিষ্কার। এই বিষয়গুলি আমরা ডিএমএ সাহেবের কানেও আমরা তুলেছি এবং ডিএম সাহেবও এটা অনুমোদন করেছেন, স্বীকার করেছেন যে হ্যাঁ এটা এখন এই রেগুলারিটিসগুলি আছে, এগুলি যাতে বন্ধ করে দিচ্ছি। আপনাদের এই দক্ষিণ জেলায় কেমন আমি জানি না, আমাদের সাবরুম মহকুমাতে আকাশে একটু মেঘদণ্ডই করে কারেন্ট থাকে না। তো আমাদের সাবরুমের মানুষ অনেকে হাসি মজা ঠাট্টা করে যে বৃষ্টি গন্ধ পেলেই নাকি কারেন্ট চলে যায়, ফেটকু যেভাবে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে সাবরুম মহকুমাতে এবং এই গোটা দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে, এটা বিল মাসুল ঠিকই তা নিয়ে নিচ্ছেন কিন্তু পরিষেবা একেবারে বেহাল। এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা ডিএমের কাছে
এটা সাবরু মহকুমা না, এনটিআর এই দক্ষিণ ত্রিপুরা জেলা মানুষের আত্মি যে বিদ্যুৎ পরিষেবা যাতে সযত্নে করতে পারে। কারণ বিদ্যুৎ ছাড়া এখন কিছুই চলে না, বিদ্যুৎ ছাড়া মানুষ চলতে পারে না। এখন মানুষ মানে অভ্যাসের দাসে পরিণত হয়েছে, জল তুলতে হয়, পাখা চালিতে হয়, সব কিছুই তো বিদ্যুতের উপর নির্ভর করছে। তো বিদ্যুৎ যদি না চলে তাহলে কীভাবে এটা মানুষ চলতে পারে? তো এই জায়গায় আমরা বলেছি এই ফেটকো যাতে সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবাটা এই দক্ষিণ ত্রিপুরা জেলার কাছে পরিষেবা দিতে পারে, এটাকে তাতে নজর দেন।